আবার নাবালিকা গণধর্ষণের ঘটনা ঘটল মুম্বাইয়ের মাতুঙ্গা অঞ্চলের একটি স্কুলে। মাত্র 13 বছরের একটি নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল তারই সহপাঠীদের বিরুদ্ধে। ধর্ষণের শিকার নাবালিকার আত্মীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা বা পস্কো অ্যাক্ট 2012-এর অধীনে ধারা 376-এর DA, যা 16 বছরের কম বয়সী একজন মহিলার ওপর গণধর্ষণ, 506 ধারায় অপরাধমূলক ভয় দেখানো, ভারতীয় দণ্ডবিধির 34 এবং 4 ধারায় সাধারণ উদ্দেশ্যে এবং অনুপ্রবেশমূলক যৌন নিপীড়ন এবং উত্তেজক অনুপ্রবেশমূলক যৌন আক্রমণের জন্য 6 ধারায় মামলা রুজু করে অভিযুক্ত 2 সহপাঠীকে গ্রেপ্তার করে মাতুঙ্গা পুলিশ। পুলিশ তাদের বক্তব্যে জানায়, ঘটনাটি মাতুঙ্গার একটি মারাঠি মাধ্যমের স্কুলে ঘটে এবং অভিযুক্ত 2 নাবালক ও ধর্ষণের শিকার নাবালিকা সকলেই 8ম শ্রেণীর ছাত্রছাত্রী। ঘটনার দিন একটি অনুষ্ঠান থাকায় ক্লাসরুম ফাঁকা হয়ে যায় এবং সেই সুযোগ নিয়ে অভিযুক্ত 2 নাবালক এই ঘৃণ্য ঘটনা ঘটায়। শুধু তাই নয়, গণধর্ষণের পর বাইরে মুখ না খোলার জন্য নির্যাতিতাকে যথারীতি হুমকি দেয় 2 অভিযুক্ত। ভয় পেয়ে মেয়েটি বাড়িতে তার আত্মীয়দের কাছে প্রথমে কিছু বলতে পারেনি, কিন্তু পরে সে পুরো ঘটনাটি তাদের জানায়। সেই মতো আত্মীয়দের অভিযোগ পেয়ে মাতুঙ্গা পুলিশ মামলা রুজু করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। নির্যাতিতা নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং 2 অভিযুক্তকে কিশোর ন্যায়ালয়ে পেশ করা হলে তাদের ডোংরির একটি জুভেনিয়াল হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তার 2 অভিযুক্তের বয়ান রেকর্ড করা হয়েছে এবং স্কুলে শিক্ষক শিক্ষিকাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে মাতুঙ্গা পুলিশ।